গত সোমবারই দীর্ঘ মিছিল শেষে হাজরা মোড়ে বৃষ্টি স্নাত সভা থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি হুঙ্কার ছেড়েছিলেন রাজ্য সরকারের বিরুদ্ধে। বলেছিলেন বুধবারই আন্দোলন কর্মসূচি ঘোষণা করে ঝাঁপিয়ে পড়বেন ময়দানে, প্রয়োজনে বাংলা বন্ধ রাখা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। কংগ্রেসের মিছিল কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হবে, দরকার হলে একদিন আমরা কলকাতা এবং বাংলা বন্ধের ডাক দিয়ে প্রমাণ করে দেব তিনি ভুল করেছেন। কিন্তু বুধবার ভিন্ন দৃশ্য প্রদেশ দপ্তরে, কোথাও কোনো তাড়াহুড়োর কোনো চিহ্ন নেই, কারণ সামনেই পুজো। গোটা রাজ্য এখন উৎসব পালনের দোরগোড়ায়, তখন প্রদেশ কংগ্রেসও চাইছে পুজো পেরিয়ে যাক, তারপর না হয় নভেম্বরের মাঝামাঝি কালী পুজো সেরে ভাইফোঁটা দিয়ে নেমে পড়া যাবে আন্দোলনের ময়দানে। সেই জন্য আমরা আমাদের কর্মসূচিগুলো পুজোর পরেই রূপায়িত করতে শুরু করব, কিন্তু পুজোর মাঝখানে দুর্গা পূজার পর কালী পুজো মাঝখানে 10-12 দিন সময় পাওয়া যায়, সেই সময়টা আমরা আমাদের প্রচারটা জেলা স্তরে প্রচারটাকে খুব তুঙ্গে তোলার চেষ্টা করব। আগামী 12ই অক্টোবর বসবে প্রদেশ কংগ্রেসের কার্যকরী কমিটির বৈঠক, থাকবেন জেলা সভাপতিরা। এই বৈঠকেই ঠিক হবে FDI ছাড়া রাজ্যের আর কোন কোন বিষয় নিয়ে প্রচার অভিযানে নামবেন তারা, ঠিক হবে ধারাবাহিক আন্দোলনের কর্মসূচিও। অসুর নিধন পর্ব চুকে যাওয়ার পরই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং FDI নিয়ে মুখ খুলতে চাইছেন প্রদেশ কংগ্রেস নেতারা। ফলে নারী নির্যাতন নিয়ে সরকারের বিরুদ্ধে যতই অভিযোগ থাকুক না কেন, আপাতত দেবী দুর্গার কৈলাস ফিরে যাওয়া পর্যন্ত এ নিয়ে আর কোনো হইচই করতে চাইছেন না প্রদেশ নেতৃত্ব। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।